কুল কারে এটা বশনো সেটা হলো আপনি শুনতে আছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন তাড়াতাড়ি বলেন ভাই আমাদের তত সময় নাই একটু দ্রুত বলেন মানে জান্নাতে যে হুর গুলো আছে বাহুর বা কম বেশি যাই হোক মানে এদের কি শুধু মাত্র মানে জুনি পথে আছে আবার একটু বলেন কি পথ উই পথটা আছে সেটা জিজ্ঞেস করছেন মানে শুধুমাত্র কি জুনি পথে আছে ভাই পথ আছে কিনা না ওদের তো পেশা পায়খানা হবে না এটা বলা আছে হাদিসে পেশা পায়খানা হবে না পেশা পায়খানা না হলে পথ কি হবে ওই পথের দরকার কি তাহলে প্রসাব তাহলে তো যুগনি পথে থাকবো না নাকি ওইটা থাক ওইটা তো থাকবো ওইটা তো ওইটা থাকবে হাদিসে আছে যে ওইটা থাকবে না এক আছে যা আছে কিন্তু মানে পায়খানা হবে না

খাবার শরীর সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন সম্মানিত ভাইরা আমার কাবুন থেকে এসেছে কাবাতুল শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে হুরদের স্তন গুলা উচ্চ হবে সুদর্শন হবে দেখতে মন চাইবে কারণ হলো বন্ধুগণ আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি দুনিয়ার জমিনে যে সমস্ত সুরসি সুন্দরী রূপসী নারীগুলো আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু বুকের অংশটুকু যদি লেবেল হয়ে যায় যদি সমান হয় তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি তাদের বুকের তাদের বুকের অংশটা উচ্চ হবে

হুরের জন্য দোয়া করেন খুবই ভালো তো এটা আপনি বড় বড় হুর পাবেন ভালো ভালো হুর পাবেন আর বাড়াই দিতে পারে আল্লাহ কিন্তু মানে এই হুরের জন্য তো যদি বলে আল্লাহ পাক যদি বলে যে এই হুরটা দিমু তুই যা মানে কাফেরদের মেরায় তাহলে কি আপনি মারবেন না কাফের মারা অন্য ভালো পর্যায়ে আছে নামাজ কালাম না না নামাজ কালাম হচ্ছে পরের মানে মানে ইবাদত সর্বোত্তম ইবাদত হচ্ছে জিহাদ করা এখন ভাই

সর্বোচ্চ মানে ইয়াগুলা দিবে কিন্তু ওই নামাজ রোজা করে কখনো মানে উই হুর কখনো নামাজ রোজা করে পাওয়া যায় না তাই তো আপনার জিহাদ করতে হবে জিহাদি গিয়ে আপনার কপা কপি করতে হবে কিতাল করতে হবে আপনি যদি চান দলিলগুলো আমি সংগ্রহ করে রাখতে পারি আমার কাছে আছে কিন্তু কোন বইয়ের ভিতরে আছে আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু আমি যেটা জানি যে শহীদদের জন্য সবচেয়ে বেশি হুরের ব্যবস্থা আছে এরপর যে বাড়তিগুলো থাকবে বাড়তিগুলো আপনারা যারা নামাজ রোজা করে মানে এসে যাবেন

একটা মেয়ে শিশু ধর্ষিত হয়ে যাবে কোন কারো দ্বারা এই জন্য আপনি একজনের কাছে ধর্ষিত হয় সেই ব্যবস্থাটা করে লিগাল ধর্ষণের ব্যবস্থা করতেছেন কারণ একটা বাচ্চা মেয়ে তো যৌনতা সম্পর্কে জানে না সে কিভাবে মানে এই কাজটা করবে সে মানে পাঁচ বছরের বাচ্চা মেয়ে কিভাবে এই জিনিসটা বুঝেই তো সে না না পাঁচ ছয় বছর না নয় বছর ছিল পাঁচ ছয় বছরে দেওয়া যাইবো না এটা আপনারা কেটা কইছে ইসলামে তো এক বছরের বাচ্চারাও দেওয়া যায় দেওয়া যায় কিন্তু সেক্সুয়াল বিষয় তো আর পরে কে বলছে আপনারা পরে কে বলছে আপনারা পরে এটা কইছে কেডা কোন জায়গায় পাইছেন যে পরে যে সেক্সুয়াল বিষয়টা পরে এটা কোথায় পাইছেন একটু দলিলটা দেন কারণ আমাদের নবী কা সাল্লাল্লাহু আলাইহি তো নয় বছর কালে গরে নিছিল বছর কালে মোহাম্মদ বড় হওয়ার জন্য অপেক্ষা করে নাই নাই

না আমি আপনাকে দুইটা কথা বলতে চাই উনি বিয়া করার দুইটা কারণ আছে যে বললেন যে মোহাম্মদ অপেক্ষা করছিল বড় হওয়ার জন্য যে বড় হওয়ার জন্য কি জন্য অপেক্ষা করেছিল তার দলিল নাই এখন তো আমি তো দেখাতে পারবো যে কি জন্য অপেক্ষা করছিল তার দলিল তো আমি দেখাতে পারবো আপনি আপনার পক্ষে দেখাতে পারবেন কিনা সেটা আগে জিজ্ঞেস করছি যে আপনি আপনার পক্ষে দলিল দেখাতে পারবেন না আমার কাছে এখন দলিল নাই কোন দলিল কি পৃথিবীতে আছে যে মানে মোহাম্মদ একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছিল আয়সা একটু বড় হোক তারপর কর্ম এই এই জন্য অপেক্ষা করছিল দুনিয়াতে এরকম তো কোনো দলিল নেই যে মোহাম্মদ অপেক্ষা করছিল এটার জন্য আপনার আমি সেইটার দলিল দেখা দিচ্ছি যে মোহাম্মদ মোটেও প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করে নাই এই যে এটা এটার নাম হচ্ছে তাবারি হিস্ট্রি অফ তাবারি তাবারির নাম শুনছেন খালিদ সাইফুল্লাহ তাবারির নাম শুনছেন না তাবারিকে জানেন না না ইসলামের সব সবচাইতে প্রথম ঐতিহাসিক কে বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে তাফসির গ্রন্থ লিখছে আর ইতিহাস গ্রন্থ লিখছে বলেন ভাই ভাই জানতো ভাই আমার তো ভাই আপনার কিছু না জানতো ভাই বিদায় হন মানে ফালতু আলতো ফালতু লোক কোদের থেকে আসেন আপনারা মানে কেন আসেন আপনারা কিছুই জানেন না মানে একের কিছুই জানেন না বইলা দিতে তাও তাও বুঝেন না যে এটা কে মানে আমি তো বইলাই দিতেছি তারপরে বুঝেন না এটা মানে কি সব লোকজন আসে ঠিক আছে পরের জনকে যুক্ত করি